কী খাবেন ম্যাডাম? এই কী ব্যাপার, চিনো নাকি তুমি? এভাবে তাকিয়ে আছো কেন? আমার ওয়াইফ, সে আমার 30 লক্ষ টাকা নিয়ে চলে গেছে। এই সে বাটপাটটা, খুব সুন্দর কাজ হয়েছে, আমার ঘাম জড়ানো পয়সা সারা জীবন আমার কাছে প্রতারক হিসেবে থাকবে। আমার সন্তান নষ্ট করছে। কি ধোকাবাজের, কখনো শান্তি হবে না। এখন কান্না করে লাভ কি, যা ভুল করার তো করেই ফেলছো। এই বলি, গেস্ট আসছে, সারাদিন এই একটা পাইছো, সারাদিন এটা টিপো, খেয়াল রাখতে পারো না? না স্যার, মাত্রই নিচে জিতেছি। যাও, রেস্টুরেন্টটা অনেক সুন্দর না? বসো, নতুন হয়েছে এটা। কি খাবা দাও, তুমি অর্ডার দাও। আসসালামু আলাইকুম স্যার, কি খাবেন? কি খাবেন ম্যাডাম? এই কি ব্যাপার, চিনো নাকি তুমি? এভাবে তাকিয়ে আছো কেন? তুমি এখন রেস্টুরেন্টে চাকরি করো, তুমি চিনো ওকে? হ্যাঁ। আচ্ছা, আপনারা কি খাবেন অর্ডারটাতে? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতেছি। আমার ওয়াইফ, 11 জন। ও আচ্ছা, তোমার বলছিলাম না, আমি যখন প্রবাসে ছিলাম লক্ষ লক্ষ টাকা তারে দিছিলাম, সে আমার টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে এক পুরুষের সাথে ভাগে গেছিল। কেন করলো এই কাজটা? আমি প্রবাসের থেকে এসে তারা আর পাইনি, অনেক খোঁজাখুঁজি করছি, নাম্বার সব কিছু চেঞ্জ করে দিয়েছে, বাপের বাড়িতেও যায়নি। সে আমার 30 লক্ষ টাকা নিয়ে চলে গেছে। এই সে বাটপাটটা, কীভাবে পালেন আপনি? টাকা পয়সা নিয়ে কি এরকম করে? আসলে আপনাকে বলে লাভ নেই, যুগটা এরকম, আপনাদের মতো মেয়েদের কারণে আজকে সমাজটা নষ্ট হইতেছে। অনেক টাকাই তো নিয়ে গেলাম, তাইলে এখন এখানে ওয়েটারের কাজ করো? হ্যাঁ। কেন? তোমার আমি ঠকাইছি, আমি তোমার ঠকাই, যার কাছে গেছিলাম সে আমার ঠকাই, সব টাকা পয়সা নিয়ে চলে গেছে। খুব সুন্দর কাজ হয়েছে, আমার ঘাম জড়ানো পয়সা প্রবাসে যারা কাজ করে রৌদ্রের মধ্যে মাঝে মাঝে ঘাম বেরোয়, রক্ত বেরোয়, এই ঘাম জড়ানো পয়সা যে মায়রা খায়, সে কোনোদিন ভালো থাকতে পারে। কী ভাবছিল যে আমার টাকা নিয়ে চলে গেছো, আমারে ঠকাইছ, আমি ফকির হয়ে গেছি, ভিক্ষা করবো? প্রশ্নে আসুন, উপরে আল্লাহ একজন আছে, আল্লাহ সব কিছু দেয়। আজকে তুমি আমরা ঠকাইছো, কালকে তোমার আরেকজন ঠকাবে, অতি লোভে তাপে নষ্ট। আমি প্রবাস থাকতেই বুঝছিলাম যে তোমার যে আমি টাকা পয়সা দিতেছি, তুমি টাকা নিয়ে 2 নম্বরই করবে, আমার মনের ভিতরে আগেই জানা হয়েছিল। চেহারা দেখছে, শয়তানের চেহারা হয়েছে। ভাবতে অবাক লাগে, মানুষ মানুষের সাথে প্রতারণা করে, তবে এইভাবে করে। ভালো থাকতে পারবে না তো?
চোরের মতো পালায় গেছে। তোমার বাপ মা যেমন, তুমি যেমন। আমার যা বলার বলো, আমার আব্বা আমারে কিছু বলো না, ওনাদের কোনো দোষ ছিল না, সব দোষ আমার। তোমার আব্বা আমার দোষ নাই না? তোমার আব্বা আমার যখনই আমি জিজ্ঞেস করছি আমার সাথে মিথ্যা কথা বলছে। তারা জানতো না দেখেই বলছো? জানতো না না। ভিক্ষা করবো কদিন পরে? এই সৌন্দর্য দিয়ে কি করবো? কিছুই করতে পারবো না। সারা জীবন আমার কাছে প্রতারক হিসেবে থাকবা, প্রতারক, প্রতারণা করছে, সন্তান নষ্ট করছে। কি কিভাবে পারলেন আপনি এই কাজটা করতে? কোনো মা কি পারে তার গর্ভের সন্তানকে নষ্ট করতে? ও পারে, ও পারে, ওর মতো মেয়েরা পারে। দেখো তুমি যখন চলে গেছো, তুমি কি মনে করছো আমার জীবন আর কেউ আসবে না? অবশ্যই আসবে, আর তোমার জন্য আমি বসে থাকবো না। তোমার থেকে কিন্তু অনেক স্মার্ট, অনেক শিক্ষিত, অনেক সুন্দর, আমার বিয়ে করছে, ভালো আছে, আমার টাকা পয়সা সব কিছু ওর কাছে দেয়, তো চাইলে সব কিছু নিয়ে যেতে পারে, কিন্তু করবে না কোনোদিন। ও এত ভালো যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ওর পশম আছে না শরীরে, পশমের যোগ্যতা তোমার দিতে পারে। আমি মাফ করে দিছি, কিন্তু আল্লাহর কাছে এটা জবাব দিয়ে করতে হবে। চলো অন্য রেস্টুরেন্টে খাবো। ধোকাবাজের কখনো শান্তি হবে না। চলো। গেস্ট চলে গেল কেন স্যার? অন্য রেস্টুরেন্টে খাবে কেন? ওটা কি তোমার হাজবেন্ড স্যার ছিল? জীবনে চরম একটা বোকামি করছো। আমি কিন্তু সব শুনছি এখানে বসে বসে, সব শুনছি এখানে তোমাদের কথাবার্তা। তোমার এই হাজবেন্ডের চাইতে কি যে হাজবেন্ডে বিয়ে করে চলে গেছো ওই হাজবেন্ড কি ভালো ছিল? না স্যার, আমি বোকামিটা করছিলাম। আসলে তুমি বোকামি করছো। দেখো তুমি তোমার এই হাজবেন্ডের টাকা নিয়ে আর একটা লোকের সাথে তুমি চলে গেছো, তারপরে টাকার বিষয়ে কিন্তু কিচ্ছু বলা নাই, কষ্ট করে লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছে তোমার নামে, তুমি এই লোকটার সাথে বেমানি করছো, কাজটা তুমি ঠিক করো নাই। না স্যার, আমি কাজটা ঠিক করি না, এখন বুঝতে পারতেছি। তোমার হাজবেন্ডটা আসলে খুব ভালো, এই হাজবেন্ডটা আমি তো দেখলাম, তার আচার ব্যবহার, ভদ্রতা, সাথে মহিলাটাকে দেখলাম। স্যার আমি চলে আসার পর দ্বিতীয় বিয়ে করছিলাম। তোমার ছেলে কিন্তু সুন্দর, চমৎকার দেখতে, দেখছো? জানি না কথা বললে বুঝতে পারবো শিক্ষিত কি না, তবে দেখতে খুব স্মার্ট। জি স্যার। খুব ভুল করছো জীবনে, যেই ভুল করছো সারা জীবনে এই ভুলের মাসুল তুমি পাবা না আর কি, চরম মাপের একটা ভুল করছো। জি স্যার। খুব ভালো লাগছে আমার কাছে, কথাবার্তা খুব ভালো লাগছে। কিন্তু স্যার যখন তার ঘরে ছিলাম তখন যার সাথে গেছি তার প্রতি আমি আসক্ত হয়ে গেছিলাম। এইটাই তো আমরা ভুল করি জানো, আবেগ, আবেগে আমাদের শেষ করে দেয়, আমরা ভুল পথে যাই, ভালো মানুষ চিনতে পারি না, খারাপ মানুষের কাছে যাই। কি করছো জীবনে তুমি? কি হইল এখন? কান্না করে লাভ কি? যা ভুল করার তো করিয়ে ফেলছো, চোখের পানি দিকে ফিরে আসবে তোমার এই হাজবেন্ড? না স্যার, এখন আরেকজনটা তো বিয়ে করে স্যার আমার কাছে আসবে। আচ্ছা স্যার আমি তো নিচের থেকে আসতেছি। বোকা বোকা, এইসব মেয়েরা জায়গায় জায়গায় ধোকা খায়, নিজের বুঝ বুঝে না।